সরাসরি আমরা কমিটি চলে আসলাম। আসার পরে কিন্তু আমরা কম্পোজারটা ওপেন করে নিব। ওপেন করার পরে এখান থেকে আমাদের যে গুগলের যে অ্যাডসেন্স রয়েছে সেই অ্যাডসেন্স আমরা হোম স্ক্রিনে চলে আসবো। হোম স্ক্রিনে আসার পরে এখান থেকে আমাদের যে ট্যাক্স ইনফো যে নোটিফিকেশন রয়েছে সেটিতে আমরা কী করবো, ম্যানেজ ট্যাক্স ইনফোতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে যে ফর্মটি রয়েছে সেই ফর্মটা আমরা ফিল আপ করবো। ইউএসএর যে ফর্মের যে ট্যাক্স রয়েছে সেই ট্যাক্সটা আমরা ফিল আপ করবো। ফিল আপ করার জন্য এখান থেকে আমরা অ্যাড ট্যাক্স ইনফরমেশন আমরা ক্লিক করে দিব। এক্সট্রা ট্যাক্স ফর্ম আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে জিমেল আইডি রয়েছে সেই জিমেল আইডি আমরা এখান থেকে আমাদের লগ ইন করে নিব। সো এখান থেকে আমাদের যে ইউটিউবে যে জিমেল আইডি রয়েছে সেই জিমেল আইডি আমরা লগ ইন করে নিব। লগ ইন করার পরে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে এখান থেকে যে যে টিকমার্কগুলো রয়েছে সেই টিকমার্কগুলো আমরা এখান থেকে পূরণ করে দিব। হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইজ এমডি ডট মনি। সো এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল যে প্রথম যে রয়েছে সেটি আমরা ইন্ডিভিজুয়াল অপশনে আমরা ক্লিক করে দিব। এরপর নেক্সট অপশনে আমরা ক্লিক করে দিব। সো এখান থেকে আমাদের নেক্সট অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে নিচে আরেকটি অপশন চলে আসবে, আর ইউ সিটিজেন অফ রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট। আপনি ইউনাইটেড স্টেটে যদি থাকেন তাহলে ইয়েস দিবেন, না থাকলে ন দিবেন। সো যেহেতু আমি ন থাকি না ইউনাইটেড স্টেটে, সো এখান থেকে আমি ন দিব। এবার নতে দেওয়ার পরে আমরা নেক্সট অপশন আমরা ক্লিক করে দিব। সো এখান থেকে আমাদের যে সিলেক্টেড ডাব্লিউএ ট্যাক্স ফ্রম টাইপ, সো এখান থেকে আমরা আমাদের যে বাংলাদেশের যে ইটিএন যে সার্টিফিকেট রয়েছে সেই ইটিএন সার্টিফিকেট আমরা এখানে নাম্বারটি দিয়ে দিব। সো এখান থেকে আমি বাংলাদেশে থাকলে তো এখান থেকে আমরা উপরটি দিব, আর যদি না থাকি তাহলে নিচেরটি। সো এখান থেকে আমরা W8BEN এই অপশন আমরা ক্লিক করে দিব প্রথমটিতে। প্রথমটিতে ক্লিক করার পর এখান থেকে অ্যাস্টার W8BEN সার্টিফিকেটের যে ঠিকানাগুলো রয়েছে সেই ঠিকানাগুলো আমরা এখানে দিয়ে দিতে হবে। সো এখান থেকে আমাদের যে নেম অফ ইন্ডিভিজুয়াল যে নামটি রয়েছে ইটিএন সার্টিফিকেটে সেই নামটি আমরা এখানে দিয়ে দিব। এবং DBA যে রয়েছে সেটি অপশনাল, সো এটি আমরা অপশন রেখে দিব। সো এখান থেকে আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করে দেবেন। সো যদি আমি বাংলাদেশে থাকি তো বাংলাদেশের ইটিএন সার্টিফিকেট দিয়ে দিব, বাংলাদেশ কান্ট্রিটি আমি সিলেক্টেড করে দিব। এর থেকে আপনার যদি ফরজেন ইটিএন সার্টিফিকেট থাকে তো আপনারা দিয়ে দেবেন। সেখান থেকে আমি আমার ইটিএন সার্টিফিকেট দিয়েছি ফরজেন ইটিএন সার্টিফিকেট। এবং আপনি যদি ইউএসএ থাকেন তাহলে ইউএসএটি দিয়ে দেবেন। সো যদি আমি ইউএসএ থাকি না তো নেক্সট অপশন আমরা ক্লিক করে দিব। নেক্সট অপশন ক্লিক করার পরে আমাদের যে এমডি ডট রয়েছে সেই ডটটি ব্যবহার করা যাবে না। সো এখান থেকে ইটিএন যে ডট রয়েছে সেই ডটটি আমরা এখান থেকে কেটে দিব। সো এখান থেকে কেটে দেওয়ার পরে এখান থেকে আমাদের পরবর্তী যে অপশনগুলো রয়েছে সেই অপশন আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। সো এখান থেকে আপনাদের যে ঠিকানা রয়েছে স্টেট অ্যাড্রেস সেই ঠিকানাটা আমরা দিয়ে দিব। এখান থেকে আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এই দুটো ঠিকানাটা আমরা এখানে দিয়ে দিব। সো এখান থেকে আমি আমার ঠিকানাটি দিয়ে দিচ্ছি পারমানেন্ট অ্যাড্রেসের ঠিকানাটি। সো এখান থেকে আমি আমার ঠিকানাটি দিয়েছি এবং সিটিজেনশিপটি দিয়ে দিয়েছি এবং পোস্টাল কোডটি দিয়ে দিয়েছি। সো এখান থেকে আমি আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুই ঠিকানা দুটি দিয়ে দিয়েছি। এরপরে এখান থেকে আমাদের যে পোস্টাল যে ইয়ার হচ্ছে স্টেট অ্যাড্রেস সেটি আমরা ক্লিয়ারভাবে দিয়ে দিব। এরপর আমরা নেক্সট অপশন আমরা ক্লিক করে দিব। নেক্সট অপশন ক্লিক করবো, একটু লোডিং নেবেন। লোডিং নেওয়া শেষ হয়ে গেলে সো এখান থেকে আমাদের যে দুটি অপশন রয়েছে সেই দুটি অপশন আমরা এখান থেকে ক্লিয়ার করে দিব। সো আর ইউ ক্লাইমিং রিডিউস রেট অফ উইথ হোল্ডিং ট্যাক্স ট্রাইটিস। এরপর দ্বিতীয় নম্বরটি হচ্ছে যে রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি রেজিডেন্ট সিলিমেটিক ট্রাইট উইথ দ্য ইউএস। সো এখান থেকে আমরা ইউএসএ অপশন আমরা ক্লিক করে দিব। এখান থেকে আমাদের রেসিডেন্ট অফ কান্ট্রি অপশন আমরা ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমাদের যে দেশ রয়েছে বাংলাদেশ, সে বাংলাদেশের কান্ট্রিটি আমরা সিলেক্টেড করে দিব। এরপর এখান থেকে যে সার্ভিস সোর্স অ্যাডসেন, সো এখান থেকে আমরা আর্টিকেল 7N প্র্যাকটিক্যাল 1 পার্ট 1 তো 0 রেট দিয়ে দিব। এরপর নিচেটি টিকমার্ক অপশন টিকমার্ক করে দিব। এবং নিচেটিতে আমরা টিকমার্ক করে দিব এখানে আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2 তে আমরা ক্লিক করে দিব। এখানে উইদাউট রেট 10% দিয়ে দিব। সো এখান থেকে আমরা ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা টিকমার্ক অপশন ক্লিক করে দিব আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ রেট 12 2 উইদাউট রেট 10% আমরা দিয়ে দিব। সো এগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখান থেকে আমাদের নেক্সট অপশন আমরা ক্লিক করে দিব। নেক্সট অপশন ক্লিক করার পরে এখান থেকে একটু সময় নেবে, লোডিং নিবে। সো লোডিং নেওয়া সম্পন্ন হয়ে গেলে সো এখান থেকে আই কনফার্ম ড্যাট আই হ্যাভ রিসিভ রিভিউ দ্য এগ্রিমেন্ট। সো এখান থেকে আমরা এই টিকমার অপশন আমরা ক্লিক করে দিব। এরপর এখান থেকে আপনার চাইলে আপনাদের ফর্মে কোথায় কী ভুল আছে কি না আপনারা এখান থেকে যাচাই করে নিতে পারবেন, চেক করে নিতে পারবেন। সো এখান থেকে আপনারা
সো এখান থেকে আমি সেভ করে রেখে দিলাম যদি কাজে লাগে আমার। সো এখান থেকে আমি আমার যে ফর্মটি ফিল আপ করেছি সেই ফর্মটা এখানে বিস্তারিত সব আছে ডকুমেন্টগুলো। সো এখান থেকে আমি ব্যাকে চলে আসবো। সো এখান থেকে আমি টিক মার অপশানে ক্লিক করে দিলাম, এরপর নেক্সট অপশানে আমরা ক্লিক করে দিব। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে আরেকটি অপশন রয়েছে, সো এখান থেকে পাঁচ নম্বর যে অপশন রয়েছে এখান থেকে আই এম নট দ্য পারসন নাম্বার ইন দ্য ট্যাক্স আইডেন্টি সেকশন। সো এখান থেকে আপনি যদি নিজে হন তাহলে আপনি নিজের নামটি দিয়ে দিবেন, যদি আপনার ফর্মটি যদি কেউ অন্য কেউ যদি ফিল আপ করে দেয় তাহলে ওর নামটি এখানে দিয়ে দিতে হবে। সো এখান থেকে আমি নিজের ফর্মটি নিজে ফিল আপ করতেছি। সো এখান থেকে ইয়েস আই এম দ্য পারসন এই অপশন ক্লিক করে দিবে, এরপর আমরা নেক্সট অপশনে আমরা ক্লিক করে দিব। সো নেক্সট অপশন ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে আরও দুটি অপশন রয়েছে, সো এখান থেকে আমরা দুটি অপশন থেকে আমরা এখানে নো অপশন আমরা ক্লিক করে দিব প্রথম অপশনে, তো আই টিক মার্ক করে দিব। এরপর এখান থেকে স্ট্যাটাস চেঞ্জ অ্যাপ্লিকেন্ট, তো এখান থেকে আমরা প্রথম অপশনটি আমরা ক্লিক করে দিব। এরপর আমরা নেক্সট অপশন আমরা ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমাদের পরবর্তী যে আই অ্যাকসেপ্ট দ্য প্রিভিউ প্রেপার ডেলিভারি এগ্রিমেন্ট, সো এখানে আমরা টিক মার্ক অপশন আমরা ক্লিক করে দিব। সো আপনারা একটু পড়ে নিবেন। সো এখানে টিক মার্ক অপশন ক্লিক করার পরে আমরা সাবমিট অপশন আমরা ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে আমাদের টিক মার্ক করে দিলাম, এরপর আমরা সাবমিট যে অপশন রয়েছে তো সাবমিট অপশন আমরা ক্লিক করে দিব। সাবমিট অপশন ক্লিক করে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে এখান থেকে আপনাদের যে পাসপোর্ট বা ট্যাক্স সার্টিফিকেট অথবা আদার গভর্নমেন্ট সার্টিফিকেট এবং জিরে থাকুক না কেন, এখান থেকে আপনারা আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের সার্টিফিকেটগুলো আপনি দিতে পারেন। আপনার যদি বুড়ো আইডি কার্ড থাকে বুড়ো আইডি কার্ডের সার্টিফিকেটটি দিবেন, যদি আপনার টিন সার্টিফিকেট থাকে টিন সার্টিফিকেটটি দিয়ে দেবেন। সো এখান থেকে যদি আপনার টিন সার্টিফিকেট না পাসপোর্ট থাকে তো পাসপোর্টটি এখানে দিয়ে দিবেন। সো এখান থেকে 50 MBPS মধ্যে আপনারা ফাইলটার সাইজ হতে হবে জিপিজি। সো এখান থেকে আমি আমার ন্যাশনাল আইডি কার্ডটি আমি এখান থেকে সাবমিট করে দিলাম। সো সাবমিট করার পর এখান থেকে সাবমিট ডকুমেন্ট অপশন আমরা ক্লিক করে দিব। তো ডকুমেন্ট অপশন ক্লিক করার পর একটু লোডিং দিবে। লোডিং দেওয়ার পর এখান থেকে আমরা এইটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে আমাদের কিছুক্ষণ লোড নিবে। লোড নেওয়ার পরে এখান থেকে আমাদের যে ফর্মটি যেটি ফিল আপ করেছিলাম আমরা এতক্ষণ ধরে সেই ফর্মটি এখন রিভিউ নিবে, ইন রিভিউ। সো এটি ওরা গুগল অ্যাডসেন্সের যে কর্মকর্তারা রয়েছে তারা এটি চেক করবে, চেক যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পর এখান থেকে আমাদের কমপ্লিট দেখাবে এগুলো। আমি ফর্মটি সাবমিট করার পরে কিছুক্ষণ ধরে 10 থেকে 15 মিনিট পরে আমি যখন আবার রিরুট নিলাম, রিরুট নেওয়ার পর এখান থেকে ইউ ট্যাক্স ইনফোর ইউনাইটেড স্টেট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। সো এখান থেকে আমার যে ফর্মটি রয়েছে ইউএসএর ফর্মটি, সো এটি আমাদের অ্যাকসেপ্টেড স্ট্যাটাস অ্যাপ্রুভড করে নিয়েছে। সো এখান থেকে আমাদের সম্পন্ন ফর্মটি ফিল আপ হয়ে গেছে। সো বেশ, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন।